রজার আশিস কর্তব্যরত আরক্ষীক প্রহার করেও নিষ্কণ্টক থানার পড়াই সসম্মানে ঘুরাই পঠালে অভিযুক্তক বশিষ্ঠ আরক্ষীর কাণ্ড দেখি হতবাক সকলো তার বলেরে বলিয়ান অভিযুক্ত অঙ্কুর দত্ত আর কৃষাণু লহকর উল্লেখ্য দেওবারে নিশা বশিষ্ঠর দ্য ইকো পাব নামৰ বাৰখনত এক মারপিটৰ ঘটনা সংঘটিত হৈছিল। নিশা বাৰ কৰ্তৃপক্ষই আৰক্ষী জোৱান প্ৰদীপ বসুমতাৰীক মারপিট কৰাৰ লগতে মোবিল ঢালি জ্বলাই দিয়াৰ অপচেষ্টা কৰিছিল। পৰৱৰ্তী সময়ত তেওঁক উদ্ধাৰৰ বাবে যোৱা বশিষ্ঠ আৰক্ষীৰ এটা দলকো মারপিট কৰে বাৰ কৰ্তৃপক্ষই। এই ঘটনার বিরুদ্ধে প্রদীপ বসুমতারীর পত্নী বিউটি পাটোয়ারিয়ে এখন এজাহার দাখিল করে। এজাহারের ভিত্তিত ভারতীয় দণ্ডবিধির 307/325/384/34 ধারার অধীনত 267/24 নম্বরত এটা গোচর রুজু করা হয়। এই গোচরের পিছতেই আরক্ষীয়ে বারখনের স্বত্বাধিকারী অঙ্কুর দত্ত, কৃষাণু লহকর আর কর্মচারী দেবকান্ত দেবনাথক গ্রেপ্তার করে থানালয় আনে। কিন্তু গ্রেপ্তার করার 24 ঘণ্টা পার নহতেই তিনি অভিযুক্তক জামিনত মুক্তি করে দিয়ে বশিষ্ঠ আরক্ষীয়ে। এগারী আরক্ষীক মারধর করে মোবিল ঢালি জ্বলাবলে উদ্যত হওয়া অভিযুক্তক থানারপ্রাই মুক্তি। জোয়ানজনক উদ্ধারের বাবে যাওয়া আরক্ষীর দলটক প্রহার করা অভিযুক্তক থানারপ্রাই মুক্তি। প্রকৃততে কার আশীর্বাদ হীরত লৈ দপদপাই আছে অঙ্কুর দত্ত, কৃষাণু লহকরে? কার হস্তক্ষেপত আইনক বুড়া আঙুলি দেখাবলে সাহস করেছে বশিষ্ঠ আরক্ষীয়ে? জানিব পৰা মতে রাজ্যের এগারী প্রভাবশালী মন্ত্রীর হস্তক্ষেপত নিশাই থানারপা জামিন পালে অঙ্কুর দত্ত আর কৃষাণু লহকরে। এয়াই আরক্ষীর শূন্য সহনশীলতা, এয়াই আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংর নিষ্ঠা আর সততা। দুর্বলীর উপর বীরত্ব আর প্রভাবশালীক বরপীড়া পাড়ি দিয়াটে যেন স্মার্ট আরক্ষীর অলিখিত নিয়ম। বশিষ্ঠৰ পৰা হিমাংকৰ বৰ্মনৰ ৰিপৰ্ট, প্ৰতিদিন টাইমছ।